কি হয় না, কানায় কানায় পরিপূর্ণ। আমি একটু দেখাই আপনাকে, একটু এদিকে দেখাও, এই দেখেন দেখেন, একটু দেখেন এদিকে দেখাও, পুরাটা একদম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখো, দেখো একটা একটা জায়গাও খালি নাই। মানুষ নাকি হয় না, ভালোবাসলে ভালোবাসা দিতে জানে মানুষ। ফুটবলটা শুনুন কি বলা সানু ভাই, টিকে পরিষ্কার নেও, আমি মাঠে থাকবো, তোমরাও সাহেব মাঠে খেলবে না। আমার সংসদের দলে মাননীয় এমপি মহোদয় এবং আমার সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর শাখার সভাপতি সাধারণ সম্পাদক সহ যারা এখানে আসছেন সবাইকে আমি শুধু এইটুকু বলবো, আমি জানি আজকে জামালপুর অনেক ভালো টিম, তবে এইটাও জানি জামালপুরের মানুষ অতিথি পরায়ণ, অতিথিরা হেরে যাক এটাও জামালপুরের মানুষ চায় না, এটা আমি জানি। আমার বিশ্বাস আমাদের সিলেটি মানুষরা বাইরের টিম খেতে গেলে এই মানুষটা হয় মাঠে সবসময় দর্শক আসতে থাকে, এটা যদি আপনারা করেন। আর সানু ভাইয়ের কাছে আমার একটা অনুরোধ, সানু ভাই আপনি আপনার নামে হোক আপনার বাবার নামে হোক একটা ফুটবল একাডেমি করেন। ফুটবল একাডেমি করলে আপনাদের এমনিতেই ভালো ভালো প্লেয়ার আছে, আপনারা একাডেমি করলে আরো ভালো ভালো প্লেয়ার জামালপুর থেকে বেরোবে। আর আমার মাননীয় সংসদ সদস্য মহোদয়, উনি আমি আমরা তো সংসদে আছি, আমরা ফুটবলের স্বার্থে এক হয়ে যা করলে ভালো হবে, বাংলাদেশের ফুটবল আগের জায়গায় ফিরাই আসবে, এই চাঁদা করা লাগবে। আমার বিশ্বাস তুমি আর আমি একসাথে থেকে এই সংসদে করতে পারবো বলে আমার বিশ্বাস। আমি আবারও ধন্যবাদ জানিয়ে মাননীয় এমপি মহোদয়ের কাছে আমার মাইক হস্তান্তর করতে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় জামালপুরবাসী কেমন আছেন আপনারা? আমরা ভালো আছি, সুমন ভাইয়ের টিম আসছে আমাদের সাথে খেলছে। আমরা প্রকৃত অর্থে অতিথি করা, তবে সুযোগ পেলে বিনা যুদ্ধে